আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পিএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন যেভাবে জানালেন ডিজি, সংবাদটি আমি আপনাদের সাথে বাংলাদেশ জার্নাল পত্রিকা থেকে শেয়ার করছি। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই। চলতি বছরের প্রাথমিক শিক্ষার সমাপনী পিএসসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী ইএসসি পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাব অনুমোদন হয়ে ফিরে এসেছে। তাই চলতি বছরের পিএসসি ইএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কেন্দ্রীয়ভাবে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এখন বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উন্নীত করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, পিএসসি পরীক্ষা বাতিলের কারণে স্বশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণীতে উন্নীত করার বিষয়টি উল্লেখ ছিল। কোনো প্রক্রিয়া চলতি বছরের পিএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের হার নিয়ন্ত্রণে রয়েছে, আশা করি এবছর থাকলে স্বশিক্ষা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, এর মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উন্নীত হবে উত্তীর্ণ হবে। মহাপরিচালক আরও বলেন, যদি করোনার সংক্রমণ বেড়ে যায় তাহলে পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ফলাফল দেবে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম নুরুল আমিন বলেন, পরিস্থিতি অনুকূল থাকলে চলতি বছরের ইবতেদায়ী শিক্ষা সমাপনী ইইসি পরীক্ষার পরিবর্তে স্বশিক্ষা মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল পিএসসি সম্পর্কে সর্বশেষ আপডেট নিউজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকুন। খোদা হাফেজ।